নমস্কার দর্শকদের আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচেন আপনাদের সবাইকে স্বাগত জানা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটক লাইক কপ করে স্বাভাবিক যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবর পৌঁছাতে দশক যদি আপনাদের জিও সিম আছে তাহলে আপনাদের জন্য সুখবর বলতে পারেন সুখবরটা কি আবার আপনাদের মাথায় বাড়ি পড়তে চলেছে এটা সুখবর না কি খবর আপনারা বলে দেবেন জিও যারা গ্রাহক আছেন ওনাদের জন্য যে এইবার থেকে মানে তিন জুলাই থেকে জিওর যে রিচার্জের প্ল্যান সেই প্ল্যানগুলা বাড়তে চলেছে জিওর রিচার্জের প্ল্যান সেগুলো বাড়তে চলেছে একশো পঞ্চান্ন টাকার রিচার্জের প্ল্যান আঠাশ দিনের যেটা একশো উননব্বই টাকা হয়ে যাবে দুশো টাকার প্ল্যান দুশো টাকা হয়ে যাবে দুশো উনচল্লিশ টাকার প্ল্যান দুশো টাকা হয়ে যাবে দুশো নিরানব্বই টাকার প্ল্যান তিনশো টাকা হয়ে যাবে তিনশো টাকার প্ল্যান তিনশো টাকা হয়ে যাবে তিনশো টাকার প্ল্যান চারশো টাকা হয়ে যাবে সাড়ে বারো থেকে পঁচিশ শতাংশ বৃদ্ধি হবে রিচার্জের প্ল্যানের যে প্রাইস দর সেইগুলা রেটগুলো দর্শকবিন্দ জিও গ্রাহকদের জন্য এটা হচ্ছে একটা বিশেষ একটা বাড়ি বলতে পারেন আবার ধীরে ধীরে জিও আগে ফ্রি ছিল তারপরে নাইনটি নাইন করলো তারপরে ওয়ান নাইন করলো তারপরে এরকম করে 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 বাড়তে যাচ্ছে এটাই হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি দর্শকবিন্দু এবং অনেকেই মন্তব্য করছেন যে ছেলে অনন্ত আম্বানির প্রি ওয়েডিংয়ে কয়েক কোটি টাকা খরচ করা হয়েছিল এবং সেটার বার করছেন নাকি বলে এরকম মিম সোশ্যাল শেয়ার করে দিয়েছেন আপনারা যারা ইয়ে এয়ারটেল গ্রাহক আপনারাও খুশি হবেন না কারণ আপনাদের জন্য খবর আসছে যে আপনাদেরও রিচার্জের প্ল্যানটা বাড়তে চলেছে আপনাদেরও রিচার্জের প্ল্যানটা বাড়তে চলেছে শীঘ্রই একশো উনআশি টাকার প্ল্যান হবে একশো নিরানব্বই টাকা এয়ারটেল গ্রাহকদের জন্য একশো পঁয়ষট্টি টাকার প্ল্যান হবে দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকার প্ল্যান হবে তিনশো উনপঞ্চাশ টাকা তিনশো ঊনষাট টাকার প্ল্যান হবে চারশো নয় টাকা তিনশো নিরানব্বই টাকার প্ল্যান হবে চারশো ঊনপঞ্চাশ টাকা এইগুলা এরকম করে করে এর এখানেও এরকম দরে বেড়েছে তো সুমিনাম চল্লিশ পঞ্চাশ টাকা করে করে প্রতিটা প্ল্যানে এরকম এভারেজ একটা প্ল্যান বেড়েছে তো সুমিনাম তারপরে যারা ডিটিএইচ গ্রাহক আছেন উনাদের জন্য হচ্ছে খবর যে আপনাদেরও প্ল্যানের যে প্রাইস সেটাও বাড়ার সম্ভাবনা সেটাও জানা গেছে দশবিন্দু মানে সেই রেটগুলা সেই মোবাইল রিচার্জের রেটগুলা আপনাদের বাড়বে জিও এবং এয়ারটেলের নলবাড়িতে বিজেপির একটা ক্যাবিনেট বৈঠক হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীরা ছিলেন নলবাড়িতে যে ক্যাবিনেট বৈঠক হয়েছিল সাতাইশ জুনে সেখানে সেখানের একটা খাবারের একটা মেনু একটা লিস্ট সামাজিক মাধ্যমে সেটা ভাইরাল হয়ে পড়েছিল অনেকেই মন্তব্য করেছেন যে যে জনতার টাকা নিয়ে ওনারা খাওয়ার জন্য মিটিং করছেন বলে এরকম অনেকেই মন্তব্য করেছিলেন এবং সেই মেনুটাতে প্রায় চব্বিশটা না তেইশটা এরকম বিশটার উপরের লিস্ট ছিল যে সেখানে খাবার বিভিন্ন ধরনের করা হয়েছে বলে তারপরে আজকে মন্ত্রী জয়ন্ত মল্ল মহোদয় উনি জানান যে সেখানে কোনো এক্সপেন্সিভ আইটেম সেখানে রাখা হয়নি এক্সপেন্সিভ আইটেম শুধু আপনাদের মাছ এবং মাংসই ছিল মাংস এবং মাছ ছিল সাধারণ যেগুলা থাকে সেইগুলাই ছিল বলে মন্ত্রী জয়ন্ত সেরকম একটা মন্তব্য করেছেন তারপরে এরকম সমালোচনা হওয়ার পরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় নলবাড়ি জেলার ডিসিকে উনি শোকজ নোটিস পাঠিয়েছেন যে মুখ্যমন্ত্রী আগে বলে দিয়েছেন নিরামিষ আহার করার জন্য কেন সেখানে নিরামিষ না নিয়ে আমিষ কেন সেখানে করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী তার জন্য স্পষ্টিকরণ চেয়েছেন নলবাড়ি ডিসির কাছে প্রচন্ড গরম প্রচন্ড গরম এবং এই গরমে সেই চোখ উঠা বা কনজাংটিভাইটিস যেটা সেটা হওয়ার সম্ভাবনা বেশি মানে সেই চোখ হওয়া আপনাদের হতে পারে এরকম চোখ চোখ লাল হওয়া হওয়া চোখে আঠা থেকে এরকম হতে পারে এই প্রচন্ড গরম গরমের কারণে এই রোগটা বেশিরভাগ ছড়ায় তাই আপনারা ড্রপ দেওয়া যদি আপনাদের চোখে এরকম কিছু হচ্ছে ফিল করছেন তাহলে ড্রপ দেওয়া আপনারা ভুলবেন না দুই জুলাই পর্যন্ত আসামের বিভিন্ন প্রান্তে প্রচন্ড বৃষ্টিপাত হবে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলে বলে সেটাও জানিয়ে দিয়েছে আই এম ডি দর্শবিন্দ রেশন কার্ডের যে সকল হিতাধিকারীরা আছেন যারা ই কে যারা করেননি এখনও ওনাদের জন্য সুখবর আবার ই কেওয়াইসি করার আবার সেই মেয়াদটা বৃদ্ধি করা হয়েছে এক্সটেনশন করা হয়েছে ডেটটা সাত জুলাই পর্যন্ত সাত জুলাই পর্যন্ত এখনও যারা করেন নিয়ে আপনারা তাড়াতাড়ি আপনাদের নির্দিষ্ট সেই পার্শ্ববর্তী ডিলার যেটা আছে যেটার কাছ থেকে আপনারা চালানেন সেখানে গিয়ে আপনারা ই কেওয়াইসি মানে হাতের ফিঙ্গার প্রিন্ট আপনারা দিয়ে দেবেন সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু ফোরটি পারসেন্ট ডিসকাউন্ট কাপড়ে বেনারসি শাড়ি ফ্যান্সি শাড়ি সিল্ক শাড়ি লেহেঙ্গা সারারা গারারা শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে ফোরটি পারসেন্ট ডিসকাউন্ট তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে ফাটক বাজার শিলচর ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শামসুন্দর জুয়েলার্স এ শামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর আজকে শিলচরের ডিসি অফিসের সামনে সেই জিসি কলেজের ছাত্রছাত্রীরা আবার ধর্ণা দিয়েছেন ওনাদের একটাই দাবি যে জিসি কলেজের ছাত্রছাত্রীদের অ্যাডমিশন যেটা হায়ার সেকেন্ডারি পাশ করে যারা ডিগ্রিতে অ্যাডমিশন হতে চাইছেন তাদেরকে যে হাতে সবাইকে ডিসি কলেজে অ্যাডমিশন দিয়ে দেওয়ার জন্য শুধু এটা ডিসি কলেজের ইস্যু নয় সেটা সমস্ত কলেজগুলোরও ইস্যু নিজের কলেজের ছাত্রছাত্রীরা নিজের কলেজে অ্যাডমিশন পাচ্ছেন না বলে এরকম ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন স্টুডেন্ট সিসি কলেজ থেকে আমরা এসে পাশটা করেছি আর ডিসি কলেজের স্টুডেন্ট হয়ে আমরা কলেজে যাতে আমাদের দেওয়া হোক আর ব্লেকে অনেক অ্যাডমিশন হচ্ছে বাইরের স্টুডেন্ট আর কি বেশি সাপোর্ট করা হচ্ছে আমরা প্রায় তো ওইটাই আমাদের ডিমান্ড ছিল আমরা কিছু তিনটি দাস পাই আমাদের জন্য যাতে সিট প্রত্যেক ডিপার্টমেন্টের এখন কি করবো তো আমাদের তো অ্যাডমিশনের ডেট আজকে লাস্ট ডেট তো আমরা আজকের জন্য মধ্যেই যা ডিসিশন দেওয়ার আমাদেরকে দেওয়া হোক যাতে আজকের মধ্যে আমরা অ্যাডমিশনটা নিতে পারি না আজকে মধ্যে ডিসিশন না দিলে তো আমাদের কি হবে আমাদের নিয়ে তো এটা ফিউচার থাকছে আমরা লোকে আসিল আজকেও তরফ থেকে এবারও আজ সপালের মতো আর তখন আমরা প্রোটেস্ট করছি আমরা প্রোটেস্ট শেষ হয়েছে আজকে আমরা কয়েকজনে মিলে আমরা মেমোরেন্ডাম দিব এবিপির তরফ থেকে আর যখন আমরা মেমোরেন্ডামের প্রপার রেজাল্ট দেবো সবাই জানাইতেও হইব আমি সবের কাছে ধন্যবাদ জানাইতে চাই যে তোমরা নিজের অ্যাওয়ারনেস দেখাইয়া ক্যাবিনেট বৈঠকে করিমগঞ্জ এবং হাইলাকান্দি নিয়ে একটা বিশেষ একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে করিমগঞ্জবাসী এবং হাইলাকান্দি বাসীর জন্য বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প নিয়ে আসতে চলেছে আসাম সরকার হাইলাকান্দি টাউন ওয়াটার সাপ্লাই স্কিম তার জন্য কোটি টাকা ধার্য করা হয়েছে করিমগঞ্জ টাউন ওয়াটার সাপ্লাই স্কিমের জন্য একাশি দশমিক আঠারো কোটি টাকা ধার্য করা হয়েছে মানে করিমগঞ্জ এবং হাইলাকান্দির শহর বা শহরাঞ্চলের আশেপাশের যে লোক আছেন ওনাদের বিশুদ্ধ পানীয় জল দেওয়ার জন্য এই টাকা ধার্য করা হয়েছে ওনাদের এদিকে আমাদের শিলচরের যেরকম তার কাজও শীঘ্র শুরু হবে কেবিনেটে সেটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে দর্শবিন্দু হয়েছে আজকে স্পেশাল আপডেট আপডেট আপনারা তারা জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে আগামী কৃষ্ণকান্ত ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার ফিরে তখন আপনারা সুস্থ থাকবে নমস্কার